হ্যালো বন্ধুরা আশা করছ ভালো আছো আর আমি ভালো আছি আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি দারুণ অ্যাপ নিয়ে হাজির হলাম আর অ্যাপটি হচ্ছে লাইভ টিভি তো বর্তমানে যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে সে ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের দেখা যায় কারেন্ট থাকে না এবং নানা রকমের প্রবলেম বিশেষ প্রবলেম তো এখান থেকে তোমরা লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ সরাসরি দেখতে পারবে এই অ্যাপসটির মাধ্যমে তো এই লাইভ দেখার জন্য তোমাদের দুটি কাজ করতে হবে একটি হচ্ছে অ্যাম এক্স প্লেয়ার এবং দ্বিতীয়টি হচ্ছে লাইভ নেট টিভি তো দুটারই ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে তারপর আমি তোমাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি তো অ্যামেক্স প্লেয়ারের জন্য তোমরা প্রথমে প্লে প্লেস্টোর যাবে তো প্লে স্টোর যাওয়ার পর তোমরা এখানে এমএক্স প্লেয়ার সার্চ দিলে এমএক্স প্লেয়ার সার্চ দিলেই এই প্রথমে এমএস প্লেয়ারটা আসবে এটা তোমরা ইনস্টল করে নেবে এটা হলো এক এবং সেকেন্ড এই যে লাইভ টিভি চ্যানেল তো এটা আমি লিঙ্ক দিয়ে দেব তো এটা কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে কাজ করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি এরকম একটা ইন্টারফ্যাট আসবে তো এইখানে এটা ডাউনলোড ক্লিক করলে ডাউনলোডে ক্লিক করলে এই যেভাবে ডিউ ওয়ান টু ডাউনলোড এভাবে লাইভ দিলে ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে থাকবে তারপর তোমরা এটা ইনস্টল করে নিবে তো এভাবে কাজ করে তো আসো দেখি এবার লাইভ টিভিটা কীভাবে কাজ করে তো লাইভ টিভিতে এখানে হাজার হাজার চ্যানেল আছে তোমরা যে কোনো বিদেশি দেশি সব চ্যানেল এখানে লাইভ দেখতে পারবে তো সামান্য ফ্রি অ্যাপস তো ফুটবল খেলার জন্য তোমার প্রথমে এই উপরে ক্লিক করে তোমার স্পোর্টসে যেতে হবে স্পোর্টসে যাওয়ার পর তোমার এই যে এখানে দেখো টেন নেমে এম ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে গিয়ে এই যে বিন ওয়ান বিন ওয়ান বিন ওয়ানে ক্লিক করতে ক্লিক করতে হবে তো বিন ওয়ানে আমি দিচ্ছি দেওয়ার পর এখানে একটা অ্যাড আসতে পারে ছোটো একটা অ্যাড আসবে আর এমএস প্লেয়ার বা একটা প্লেয়ার চাবে তো তোমরা এম এক্স প্লেয়ার এখানে আমি প্লে করতে পারছি না যদি এটা প্লে করি তাহলে আমার কপিরাইট ধরবে এই কারণে আমি প্লে করতে পারছি না আশা করি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা প্লে করেন তাহলে অবশ্যই আপনারা লাইভ ভিডিও দেখতে পারে আর আরও এখানে তোমার আছে অনেক ধরনের চ্যানেল হাজার 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 চ্যানেল তোমরা যদি এখানে কী কোন চ্যানেল চাও বাংলা চ্যানেল চাও বাংলার সব চ্যানেল আছে চব্বিশ ঘন্টা আদনান আনন্দ এটিএন বাংলা নিউজ সব চ্যানেল এখানে তোমার মাছরাঙ্গা এই মাছরাঙ্গা দিয়েও তোমরা এখানে চ্যানেল এই দেখতে পারো তারপর খেলা দেখতে পারো মাই টিভিতে খেলা দেখতে পারো মানে এই অ্যাপসের মাধ্যমে তোমরা অনেক দিক থেকে খেলা দেখতে পারবে তা আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ